নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে মাইন্ড প্রডিউসেস মানি চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি আমার রিসার্চ বেসড অ্যানালিটিক্যাল ভিডিও নিয়ে এসেছি। তোমরা প্রত্যেকে অলরেডি জেনে গেছো এতদিনে যে আমাদের মধ্যে, আমাদের প্রত্যেকটি হিউম্যান বিইং যারা আমরা রয়েছি মানুষ, তাদের প্রত্যেকের মধ্যেই দুটো মাইন্ড রয়েছে, একটি কনসাস মাইন্ড, একটি সাবকনসাস মাইন্ড। এগুলো সব জেনে গেছো তোমরা, সেই সঙ্গে এটাও জেনে গেছো যে আমরা সবাই কনসাস মাইন্ড নিয়ে কাজ করে থাকি, কিন্তু আসল পাওয়ার রয়েছে সাবকনসাস মাইন্ডের মধ্যে। কোনো ইনফরমেশন আমরা সাবকনসাস মাইন্ডের মধ্যে ডেলিভার করতে পারলেই সেই কাজটা 100% অ্যাচিভ হয়। এবং সেই সঙ্গে তোমরা এটাও জেনে গেছো যে সাবকনসাস মাইন্ড কোন কোন কাজগুলো করে। যেমন প্রথম প্রথম আমরা যদি কোনো কাজ, যেমন তার আগে একটু খেই হারিয়ে গেলাম, কারণ কোনটা দিয়ে বলবো, এত কথা জমে থাকি, কোনটা দিয়ে বলবো খেই হারিয়ে যায়। যাই হোক, প্লিজ পার্ডন মি। প্রথমে একটা কথা বলি, আমরা যখন জন্ম নেই, জন্মগ্রহণ করে পৃথিবীতে আসি, তখনই আমাদের সৃষ্টিকর্তা আমাদের শরীরের মধ্যে, মাইন্ডের মধ্যে, সাবকনসাস মাইন্ডের মধ্যে বেশ কিছু প্রোগ্রাম করে দেয়। যেমন ধরো কোনো কম্পিউটার কিনলে বা কোনো মোবাইল কিনলে, তার মধ্যে দেখবে কিছু বেসিক প্রোগ্রাম ইনস্টল করা থাকে, মানে মোবাইলের মেইন সফটওয়্যার, এই জাতীয় বেশ কিছু বেসিকগুলো ইনস্টল করা থাকে অলরেডি যখনই তুমি কিনবে। প্রি ইনস্টলড বলে এগুলো, আগে থেকে ইনস্টল করা, আর কিছু তোমার ইচ্ছে মতো তুমি ইনস্টল করতে পারো। ঠিক একই রকম আমরাও তাই বন্ধুরা, আমাদের জন্মের পরে সৃষ্টিকর্তা আমাদের মধ্যে কিছু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশানস দিয়ে দেয়। কীরকম? যেমন আমাদের হার্ট কীভাবে ব্লিঙ্ক করবে, এটা কে কন্ট্রোল করছে বলো তো? আমাদের সাবকনসাস। এটা কিন্তু প্রি ইনস্টলড, মানে আমাদের জন্মের আগেই সৃষ্টিকর্তা ইনস্টল করে দিয়েছে। আমাদের ব্লাড সার্কুলেশন কীভাবে হবে, আমাদের ব্লাড প্রেশার কীরকম থাকবে, আমরা প্রতিদিন ক ঘন্টা ঘুমাবো, আমাদের শরীরের আভ্যন্তরীণ ক্রিয়াকলাপ কীরকম করে হবে, এগুলো প্রি ইনস্টলড, মানে আগে থেকে ইনস্টল করা। এবং পরবর্তীকালে পোস্ট ইনস্টলেশনও সুবিধে ঈশ্বর দিয়ে রেখেছেন আমাদের, মানে আমরা যদি কোনো কিছু চাই আমাদের সাবকনসাসে পাঠাতে পারি। কীভাবে? ধরো কেউ একজন ছোটো বাচ্চাদের ধরো হাঁটতে পারছে না, হাঁটতে শিখছে, পড়ে যাচ্ছে, শিখতে পড়ে যাচ্ছে, কিন্তু তারপরে দেখবে একবার শিখে গেলে কিন্তু অন্যদিকে কথা ভাবতে ভাবতেও হাঁটতে পারবে। গাড়ি চালানোও তাই, প্রথমে মনোযোগ দিয়ে গাড়ি চালাতে হয়, মানে আমাদের কনসাস মাইন্ডে আছে, তারপরে যখন দেখবে গাড়ি চালানোতে এত এক্সপার্ট হয়ে গেছে তুমি অন্য কিছু ভাবতে ভাবতেও গাড়ি চালাতে পারো। যখন দেখবে যে তোমাকে গাড়ি চালানোর জন্য বা হাঁটার জন্য এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে না, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, তখন তুমি জানবে যে ওই প্রোগ্রামটা তোমার সাবকনসাসে চলে গেছে। প্রথম প্রথম দেখবে সাঁতার কাটার সময় হাত পা খুব জোরে জোরে নাড়তে হয়, কিন্তু যারা এক্সপার্ট তাদের দেখবে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তার মানে কি? ওর এই প্রোগ্রামটা সাবকনসাসে চলে গেছে। এতদূর তোমরা বুঝে গেছো। আজকে আমাদের সাবজেক্ট এটাও না, এরও অ্যাডভান্স। সেটা হচ্ছে যে আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো অ্যাপ্লিকেশনস কীভাবে আমরা সাবকনসাসে পাঠাবো। ঠিক আছে বন্ধুরা, তো এবার একটা জিনিস মাথায় রাখো যে আমাদের সাবকনসাসের ট্রিমেন্ডাস পাওয়ার রয়েছে, খুব ভালো কথা আমরা জানি, কিন্তু আমরা যদি কিছু কিছু কাজ যেগুলো আমাদের সাবকনসাসে চলে গেছে সেটাকে একটু নাড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সাবকনসাসে ওই সময়টায় ওই যে ফ্রেজাইল টাইমটা তৈরি হবে, যে সাবকনসাসে একটু নড়ে গেল ব্যাপারটা, যেটা সাবকনসাস করছে, তুমি ওটাকে একটু নাড়িয়ে দাও। কীভাবে নাড়িয়ে দেবে আমি বলে দিচ্ছি। তাহলে দেখবো ওই সময়টার মধ্যে তুমি কখন, তখন তো সাবকনসাস কনফিউজ হবে, আরে এটা তো এইভাবে করতাম, আমি করতাম, এটা অন্যরকম হচ্ছে কেন? তখন দেখবে অস্বস্তি হবে শরীরের মধ্যে। সেই সময়ের মধ্যে তুমি যা ঢোকাতে চাও সাবকনসাসে, সেই সময়ের মধ্যে তুমি সেটাকে ইনপুট করার চেষ্টা করো, খুব ফাস্ট হবে বন্ধুরা। এটা আমার লেটেস্ট রিসার্চ অ্যানালাইসিস। কীরকম? ধরো আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে আমরা প্রতিদিন একটা নির্দিষ্ট কাজ করি, বিছানা থেকে নামি, সৃষ্টিকর্তাকে শুকরিয়া জানাই, প্রণাম করি, ঈশ্বর আল্লাহ যাকেই মানো ধন্যবাদ দেই। আমাদের মধ্যে যারা মোহামেডান বন্ধু রয়েছেন মুসলিম, তারা আজান দেয়, হিন্দু বন্ধুরা প্রার্থনা করেন, খ্রিস্টানরা প্রেয়ার করেন। যাই হোক, যা যা আমাদের নিত্য নৈমিত্তিক কাজ আমরা করি, এবং সাধারণ মানুষ আমরা কী করি সেটা খুব কম সময়ের মধ্যে সেরে নিই, তারপরে আমরা কী করি, আমরা চলে যাই ওয়াশরুমের দিকে, তাই না? এটা কিন্তু বাই ডিফল্ট হতে থাকে, প্রথম প্রথম করতে হতো, বাবা মা তৈরি করতো, পরের দিকে বাই ডিফল্ট হয়, মানে তুমি অটোমেটিক্যালি দেখবে চলে যাচ্ছ তোমার বেসিন বা ওয়াশরুমে, ওখানে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পড়লে, নিজেকে একবার দেখলে, তারপরে ব্রাশের মধ্যে টুথপেস্ট লাগালে, লাগিয়ে তুমি ব্রাশ করা শুরু করলে,
এই যে কাজগুলো এগুলো কি তোমাকে খুব ভেবে করতে হয়? নিশ্চয়ই না। তুমি দেখবে বলবে না এগুলো আমার ভাবার দরকার নেই, আমি অন্য কথা ভাবতে ভাবতে এটা করি। কি ভাবতে ভাবতে করো? ওটার কোনো সিস্টেম নেই দাদা, এক একদিন এক একটা ভাবি। এই যে এখানেই ভুলটা। তো তুমি একটা কাজ করবে, আমার লেটেস্ট টেকনিক যেটা আমি বলছি, তুমি ডান হাতে দাঁত মাজো, কেউ কেউ বা হাতে করে যারা লেফট হ্যান্ডেড, ঠিক আছে? তো তুমি একটা কাজ করবে, ধরো তুমি সকালে উঠে ডান হাতে টুথপেস্টটা ব্রাশটা ধরলে, বা হাত দিয়ে টুথপেস্টটা লাগাচ্ছ, বা হয়তো তুমি বা হাতে টুথব্রাশটা ধরলে ডান হাত দিয়ে লাগাচ্ছ। যেটা তুমি করো তুমি তার ঠিক উল্টোটা করো। এবার ডান হাত দিয়ে দাঁত ব্রাশ করো, যদি ডান হাত দিয়ে করে থাকো তুমি আজকে করো বা হাত দিয়ে, দেখবে খুব অসুবিধে হচ্ছে। যদি বা হাত দিয়ে করে থাকো করো আজকে ডান হাত দিয়ে, কারণ তোমার সাবকনসাস তো এটার সঙ্গে ফ্যামিলিয়ার না, সাবকনসাস তো অন্যটা দিয়ে করে, তুমি আজকে এটা দিয়ে করছো, দেখবে অসুস্থই হবে, পারবে না, ঠিক মতো করা যাচ্ছে না, ওইভাবেই করো। এবং ওই সময়টায় ওই দেখো মাইন্ডটা কনফিউজড হয়ে যাচ্ছে না, কেন হচ্ছে, মাইন্ড ভাববে কি হচ্ছে এটা, তখন তুমি একটা কাজ করো, তুমি যা হতে চাও যা পেতে চাও সেটাকে নিজের মনের মধ্যে বলো। সেটা অ্যাফার্মেশনও হতে পারে যে আমি হয়ে গেছি, ওই অপোজিটভাবে কাজটা করার সময়, ঠিক আছে? ঠিক একই রকমভাবে তুমি ধরো ওয়াশরুমে গেলে, এবার তুমি একটা শাওয়ার নেবে, তুমি স্নান করছো, শাওয়ার দিয়ে করছো বা বালতির মধ্যে জল নিয়ে করছো, ধরো তুমি বালতির মধ্যে জল নেবার পরে ডান হাত দিয়ে সেই জলটা উঠিয়ে মাথায় ঢালো, তুমি আজকে করবে বা হাত দিয়ে উঠিয়ে মাথায় ঢালবে। যখন তুমি করছো দেখবে একবার দুবার করার পর অটোমেটিক্যালি দু একবার ভুল হয়ে যাবে, দেখবে ফট করে ডানা চলে যাচ্ছে, সাথে সাথে ডানা ছেড়ে দেওয়ার বা হাত দিয়ে করো। বন্ধুরা এটা কিন্তু একটা ইউনিক প্রসেস, যা তোমরা হতে চাও সেই ইনফরমেশনটাকে সাবকনসাসে যাবা। তবে আমি রেকমেন্ড করবো যে কোনো একটা বড় স্টেপ একদিনে নেবে, মানে একদিনে দু তিনটে স্টেপ নেবে না। কীরকম, যদি তুমি দাঁত মাজার স্টেপটা ট্রাই করো তাহলে সেদিন আবার স্নানের স্টেপটা ট্রাই করবে না, একদিনে বেশি খেতে গেলে কিন্তু ইনডাইজেশন হয়ে যায়, তাই না? ওই জন্য যেদিন একটা করবে একটাই করো, তারপরে ধরো আর একদিন স্নানেরটা করলে, এবার সেটাকে কন্টিনিউ করো, মনে থাকবে বন্ধুরা। এবং সেই সঙ্গে ধরো তুমি রিচেস্ট পার্সন হতে চাও, সেটাকে অ্যাফার্মেশনটাকে ইয়ে করো, কন্টিনিউ করো, নিজে মনে মনে বলো, কোনো অসুবিধা নেই। এটা করলে তোমাদের সাবকনসাসের মধ্যে যেটা হতে চাও বা পেতে চাও খুব ইজিলি চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, খুব ভালো থাকো, আজকে তাহলে এতদূর পর্যন্ত। আরেকটি দুর্দান্ত অ্যানালিটিক্যাল ভিডিও আমার মোটামুটি তৈরি হয়ে গেছে, সেটা নিয়ে খুব শিগগিরই যাচ্ছি তোমাদের কাছে। তোমরা খুব ভালো থাকো, আর যারা নতুন দেখছো এই চ্যানেলটি দেখিয়ে নিজেদের জীবন চেঞ্জ করার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। ধন্যবাদ তাহলে।